প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে কৃষি সংবাদ অনুষ্ঠান দেখছেন সকলকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, পলক জিজ্ঞাসায় আজকে অনেকেই পলকের সমস্যা নিয়ে প্রশ্ন করেছেন, আপনাদের সমস্যার জবাব দিচ্ছেন যথারীতি মৎস্য অধিদপ্তরের সাবেক পরিচালক মৎস্যবিদ বায়ুপলক বিশেষজ্ঞ ডক্টর জোয়ারদার মোহাম্মদ আনোয়ারুল। চলুন মূল প্রতিবেদনে যাওয়া যাক। মূল প্রতিবেদনে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কৃষি সংবাদ টিভি সম্ভাবনার কথা বলে। আসসালামু আলাইকুম। আজকের বায়োফ্লক জিজ্ঞাসায় প্রশ্ন রেখেছেন এমডি জিহন। আসসালামু আলাইকুম স্যার, প্রথমেই আপনার মতো মহান ব্যক্তি প্রশংসা করি এবং আপনার নেক হায়াত কামনা করি। স্যার, আমার প্রশ্ন হলো ইটের কংক্রিট আর সিলিকন বালি ও কাঠের কয়লা দিয়ে বড় একটা ড্রামে বা মাঝারি তিনটা ড্রামে সিরিজ সিস্টেমে পাইপ স্থাপন করে ফিল্টার তৈরি করলে কি আয়রন মুক্ত করা যাবে? স্যার উত্তর দিলে উপকৃত হব। হ্যাঁ ভাই, ধন্যবাদ। এটা তো সুন্দর সিস্টেম, আপনি এভাবে যদি করেন তাহলে করতে পারবেন। তবে এতে একটা হবে কি, পানি খুব ফিল্টারিং সিস্টেমটা খুব স্লো হয়, অর্থাৎ একসময় দীর্ঘদিন ব্যবহারের ফলে পানিতে যদি বেশি আয়রন থাকে তাহলে এই ড্রামের এই সকল যে ফিল্টারিংটা একসময় ব্লক হয়ে যায়, ধীরে ধীরে খুব ধীর গতিতে পানি ফিল্টারিং হয়। তো আপনাকে এটা যদি আপনি করতে চান তাহলে ভালো, করা যাবে না কেন, অবশ্যই যাবে, তবে খুব ধীর গতিতে হবে। তবে এর জন্য আপনাকে একটা রিজার্ভ ট্যাঙ্ক রেখে দিতে হবে যেখানে এই প্রক্রিয়াটা চলমান থাকবে, আপনি সবসময় কিছু এই পানি ওখানে পড়বে, আপনার পানিটা এখানে আসে ফিল্টারিং হবে। এটা তো নর্মাল প্রক্রিয়া, এটা অবশ্যই করতে পারবেন। তবে আপনি যদি আরও একটু দ্রুত কোনো কাজ করতে চান তাহলে একটি আলাদা 10,000 লিটারের একটি ট্যাঙ্ক করবেন, সেখানে সেই আন্ডারগ্রাউন্ড ভূগর্ভস্থ পানিটি আগে ফেলবেন, ফেলে সেখানে অক্সিজেনের মাধ্যমে হাই অ্যারেশন দেবেন। আপনি সেখানে ডিফিউজার সেট করবেন নিচে এবং ভালো এয়ার ব্লোয়ার দিয়ে আপনি পানিতে রীতিমতো অ্যারেশন দেবেন 24 ঘন্টা। এবং এই 10,000 লিটার পানিতে অবশ্যই 500 গ্রাম ফিটকিরি দিয়ে 24 ঘন্টা যদি অ্যারেশন দেন, দেখবেন পরের দিন মেশিনটা অফ করে রাখলে 10 মিনিটের মধ্যে যে পানিতে যে তলানিটি পড়বে সেই তলানির উপর থেকে আপনার পরিষ্কার পানিটি আপনি আলাদা কালচার ট্যাঙ্কে, যে ট্যাঙ্কে চাষ করবেন সেখানে আপনি নিয়ে রাখবেন। এই চাষকালীন সময়ে অবশ্যই তলার ময়লা পানিটি ফেলে দিয়ে আবার নতুন করে সেখানে আপনার এই পানিটি ফিল্টার করে রাখবেন, অর্থাৎ আপনার সেই ফিটকারি দিয়ে আবার একটি পানি ফিল্টার করে ওখানে রিজার্ভ রেখে দেবেন। এভাবে যদি আপনি করেন তাহলে আপনি অতি সহজে করতে পারবেন। তবে একটি ট্যাঙ্ক সবসময় আপনার রিজার্ভ ব্যবহার রাখতে হবে, ব্যবহার করতে পারবেন, অসুবিধা নেই। ধন্যবাদ। এনায়েত করিম শাওন প্রশ্ন রেখেছেন যে স্যার আসসালামু আলাইকুম, ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আমার 25,000 লিটারের 2টি ট্যাঙ্ক আছে, একটিতে 6,000 তেলাপিয়া আর একটি হচ্ছে 7,000 কই মাছ আছে। উনি প্রশ্ন করেছেন দুটি, যে স্যার প্রশ্ন এক, গত 2 মাস যাবত আমি FCO প্রয়োগ করে যাইতেছি কিন্তু কিছুতেই আমার ট্যাঙ্কে ফ্লক হইতেছে না, FCOতে ফ্লক হয় অনেক, এখন আমি কি করতে পারি? আর আরেকটি প্রশ্ন রেখেছেন, স্যার কই মাছের জন্য প্রতিদিন কতটুকু খাবার দিতে হবে? 1 কেজিতে 150 পিস, মাছের পরিমাণ 7,000 পিস, আপনার সুস্থতা কামনা করছি। তো আসলে আপনি যে প্রথম প্রশ্নে করেছেন যে FCO করতেছি কিন্তু সেই FCOটা ট্যাঙ্কে ফ্লক হচ্ছে না, হ্যাঁ এরকম প্রশ্ন কিন্তু আরও অনেকের কাছ থেকে আমি পেয়ে থাকি। তো আসলে FCO যেটি করছেন সেখানে প্রশ্ন হলো যে আপনি কি ধরনের প্রোবায়োটিক ব্যবহার করছেন, এটি একটি বিষয়, এবং প্রোবায়োটিকের সঠিক পরিমাণে আপনি দিচ্ছেন কি না, বা আপনার যে মোলাসেস বা কার্বন সোর্স সেটি ঠিক মতো আছে কি না, বা আপনি কি পদ্ধতিতে তৈরি করছেন সেটিও একটি বিষয়। তো যাই হোক, আপনি যদি FCO সব কিছু ভালো, মোলাসেস বা প্রোবায়োটিক যদি দিয়েও থাকেন, তবে আমি বলবো যে আপনারা প্রোবায়োটিক
কোনো একটি বিশেষ প্রোবায়োটিক ব্যবহার করবেন না। আমার পরামর্শ হলো, এটা আমার ব্যক্তিগত মতামত এবং এটাকে আমি বুদ্ধিমানের কাজ মনে করি, সেটি হচ্ছে বাজারে যেগুলো প্রোবায়োটিক পাওয়া যায় অনেক অংশে কিন্তু প্রথম দিকে যে প্রোবায়োটিকগুলো আসতো সেগুলো মোটামুটি ভালোই ছিল, কিন্তু ইদানিং কিছু নামি দামি প্রোবায়োটিক কিন্তু নকল বের হয়ে গেছে। সেই কারণে ঝুঁকি এড়ানোর জন্য, আপনার সন্দেহ দূর করার জন্য আপনি প্রোবায়োটিকটা একটি ধরনের প্রোবায়োটিক কখনোই ব্যবহার করবেন না। আপনারা পাশাপাশি একটি বা দুটি প্রোবায়োটিক তার সঙ্গে যুক্ত করবেন। এক্ষেত্রে যদি আপনাকে বলি, তাহলে আমাদের ইন্ডিয়ান কতগুলো প্রোবায়োটিক আছে, আমাদের দেশীয় কতগুলো প্রোবায়োটিক রয়েছে বা ভিয়েতনাম থেকে বিভিন্ন প্রোবায়োটিক আসছে, এগুলো যে কোনো একটি প্রোবায়োটিক, যেমন আমি যদি নাম বলে দিই, তাহলে যেমন যে এভার ফ্রেশ প্রো ইন্ডিয়ান, এটি খুব ভালো একটি প্রোবায়োটিক, তা ফিশ বিজ্ঞান এই প্রোবায়োটিক, তারপর হচ্ছে অ্যাকোয়ালাইফ এস, অ্যাকোয়ালাইফ প্রো ইত্যাদি নামে যে কোনো প্রোবায়োটিক এলে আপনারা ব্যবহার করতে হবে। সেখানে যদি আপনার প্রোবায়োটিক ব্যবহার করেন, যে টোটাল প্রোবায়োটিকটা ব্যবহার করবেন তার 80% হয়তো এই প্রোবায়োটিকটা নিলেন, আর একটি বাংলাদেশের আমাদের স্বনামধন্য একটি প্রোবায়োটিক, আমাদের দেশীয় প্রোবায়োটিক যেটা, সেটা হচ্ছে SKF কোম্পানির, SKF ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি প্রোবায়োটিক, সেটা হচ্ছে পন্ড কেয়ার। আপনারা এই পন্ড কেয়ার হয়তো 20% ব্যবহার করলেন। এই পন্ড কেয়ার আবার একটু বেশি দাম। আমি যে এসকেপ স্বনামধন্য কোম্পানি, এসকেপের এই কোম্পানিকে আমরা অনুরোধ রেখেছি যে প্রাইসটা যেন একটু মানে বাজার মূল্যের সাথে সঙ্গতি রেখে একটু কম করে, তাহলে আরও এর ব্যাপকতা বা ব্যবহারটা বেড়ে যাবে, এটাই আমি কর্তৃপক্ষকে অনুরোধ করছি। তো এই পন্ড কেয়ার হয়তো 20%, আর এভার ফ্রেশ প্রো বা এই জাতীয় যতগুলি বাংলাদেশে প্রোবায়োটিক পাওয়া যায় সেটা হয়তো 80%, এরকম 20-80 এই পার্সেন্টেজ যদি মিক্সিং করে প্রোবায়োটিকটা FCO তৈরিতে ব্যবহার করেন, তাহলে আশা করি আপনার এই সন্দেহটা দূর হবে এবং আপনি বায়োফ্লকের সফলতা আসতে পারে। আর একটি বিষয় হলো যে যদি এর পরেও আপনার ট্যাঙ্কে যদি ফ্লক ভালো মতো না আসে, আপনারা যে এর ইতিমধ্যেই আপনারা তো জেনে গেছেন যে আপনার বাড়ির আশেপাশে বা আপনার জেলায় বা উপজেলায় আশেপাশে কে কোথায় বায়োফ্লক করছে, আপনার নিকটবর্তী কোনো বায়োফ্লক চাষির যদি সন্ধান পান, তাহলে আপনি তাদেরকে যে রিকোয়েস্ট করবেন, অনুরোধ করবেন যে ভাই আপনার এই বায়োফ্লকের কিছু পরিমাণ পানি আমি সংগ্রহ করব। আপনি সেখান থেকে কিছু বায়োফ্লক আপনি যদি একটা জর্জেট কাপড় দিয়ে ছেঁকে আপনি যদি ওখানকার কোনো ফ্লক আপনি কালেকশন করতে পারেন, আপনি একটি ভ্যান রিক্সা নিয়ে গেলেন, সেই ভ্যান রিক্সাতে দুটি ড্রাম সেট করেন এবং পানি সহ পানি নিয়ে পানি খালি নিয়ে গেলেন, খালি ড্রাম দুটো নিয়ে গেলেন, তারপরে আপনি সেই বায়োফ্লক চাষিকে বলবেন যে ভাই আপনার এখানে নিশ্চয়ই আপনার ওই বায়োফ্লক ট্যাঙ্কে প্রচুর পরিমাণে ফ্লক আছে, আমি ওখান থেকে কিছু ফ্লক আপনার কাছে চাই, আপনি যদি দিতেন। তারপর তার অনুমতি নিয়ে আপনি সেখান থেকে কিছু ফ্লক একদম জর্জেট কাপড় দিয়ে ছেঁকে নিয়ে আপনি কিছু পানি এবং ফ্লক দুটোই নিয়ে আসতে পারেন, এবং যখন আপনি নিয়ে আসবেন পানিটা যেন একটু নাড়ায় চাড়ায় নিয়ে আসবেন, যাতে ফ্লকটা যেন মানে আপনার ড্রামের তলায় না পড়ে থাকে, ফ্লকটা যেন সাসপেন্ডেড থাকে। এই অবস্থায় যদি আপনি 1-2 মাইল 2-3 ঘন্টা 2-3 ঘন্টাও যদি আপনার হয়, আপনি এই ফ্লকটা নিয়ে এসে আপনার ট্যাঙ্কেতে আপনি প্রয়োগ করেন, তাহলে আপনি এক্ষেত্রে আপনি দুটো জিনিস পাবেন। একটি হচ্ছে যে আপনি ফ্লকটা আপনি লাইভ ফ্রগ, জীবন্ত কিছু ফ্লক আপনি অন্য ট্যাঙ্ক থেকে সংগ্রহ করে নিয়ে এসে আপনি আপনার ট্যাঙ্কে দিলেন, এটা একটা পেলেন। এখানে আপনি হেটারোট্রফিক যে ব্যাকটেরিয়াগুলো আছে ব্যাসিলাস গ্রুপের, সেই ব্যাকটেরিয়াগুলো আপনি পেয়ে গেলেন রেডিমেড লাইভ। আরেকটি জিনিস আপনি পাচ্ছেন, সেটি হচ্ছে ওই যে পুরাতন যে ট্যাঙ্ক রয়েছে সেই ট্যাঙ্ক থেকে যে নাইট্রিফিকেশান হয়ে গেছে, সেই নাইট্রিফিকেশানের ফলে আপনি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া কিন্তু ওই পানি আনার কারণে আপনি নাইট্রিফাইং ব্যাকটেরিয়াও কিন্তু লাইভ পেয়ে গেলেন। ফলে আপনারা যারা আশেপাশে যদি কারো বায়োফ্লকের ট্যাঙ্কে থাকে, সেখান থেকে আপনারা ড্রামে করে হোক বা পলিথিন ব্যাগে করে হোক, আপনারা কিছু পরিমাণে ফ্লকযুক্ত পানি এনে আপনার ট্যাঙ্কে আপনি প্রয়োগ করেন। এটি হলো একদম সহজ পদ্ধতি এবং অত্যন্ত একটি মানে কম খরচে আপনি একটি লাইভ ফ্লক আপনি পেয়ে যেতে পারেন। ফলে এটা যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনার জন্য সবচাইতে উত্তম পন্থা। এবং আপনাদের বায়োফ্লক চাষি যারা আমার আজকের এই ভিডিও শুনছেন, আমি আপনাদের সকলকে কাছে এই বার্তা দিতে চাচ্ছি যে আপনারা ফ্লক নিয়ে যারা টেনশানে আছেন, যে যাদের ফ্লক ভালো হচ্ছে না,
তারা আপনারা নিকটবর্তী যে কোনো একটি বায়োফ্লক চাষির কাছে অনুরোধ করে তাদের কাছ থেকে কিছু ফ্লকযুক্ত পানি এনে আপনার ট্যাঙ্কে প্রয়োগ করেন, তাহলে সহজেই আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। আর আপনার যদি একবার একটি কালচার হয়ে যায় কোনো ট্যাঙ্কে, এই পানিটি আপনি দয়া করে কোনো সময় ফেলবেন না, এই পানিটা আপনারা রিজার্ভ করে রাখবেন, কারণ এই পানিটিতে আপনার কাঙ্ক্ষিত নাইট্রিফাইং ব্যাকটেরিয়া এবং হেটারোট্রফিক ব্যাকটেরিয়া মজুদ রয়েছে, ফলে এই পানিটা কখনোই ফেলবেন না। এই আপনারা যদি হারভেস্ট করার কারণে, মাছ ধরার কারণে যদি পানি ফেলে দিতে হয়, তাহলে এই পানিটি অন্য উপরের পানিটুকু অন্য এক জায়গায় সংরক্ষণ করবেন এবং তলানির ময়লা পানিটা আপনারা ড্রেন আউট করে দিবেন। আর ওই পানিটা পরবর্তী যখন কোনো নতুন ট্যাঙ্ক সেট আপ করতে যাবেন, তখন এই পানিটা 50-50 দিয়ে আপনি নতুন ফ্রেশ পানি 50% আর ওই পুরাতন পানি 50% দিয়ে দিলে সহজেই আপনার কোনো ধরনের সিএন রেশিও মেনটেন করার প্রয়োজন হবে না। ইজিলি আপনার বায়োফ্লকে আপনি নতুন করে এখানে একটু নতুন এফসিও দিয়ে দিলেন, তাহলে আপনার পাম্পটি সহজেই রেডি হয়ে গেলেন। তাহলে আপনার ওই অতিরিক্ত প্রোবায়োটিক আপনার ব্যবহার করারও প্রয়োজন হবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এইভাবে যদি আপনি করেন তাহলে ইনশাল্লাহ আপনার ফ্লকের সমস্যা দূর হবে। নেক্সট কোশ্চেন যেটা বলেছেন যে কই মাছের জন্য প্রতিদিন কতটুকু খাবার দিতে হবে। আপনার খাবারের বিষয়টি হচ্ছে যে আমরা সবসময় আপনাদেরকে বলি যখন শুরুতে আপনি পোনা এনে ছাড়বেন তখন তো অবশ্যই ছোট পোনা থাকবে, তখন আপনি অবশ্যই 0.5 mm সাইজের পোনা মানে খাদ্য নির্বাচন করবেন, খুবই ছোট দানাটা দেবেন এবং তখন দিনে চারবার পাঁচবার খাবার দিবেন, কিন্তু অল্প অল্প করে দিবেন এবং সেখানে আপনি বডি ওয়েটের আপনি 3-4% আপনি দেবেন। কিন্তু এটি যখন মাছগুলি প্রতি এটি ঘন ঘন এটি এক সপ্তাহ বা আপনি 10 দিন অন্তর অন্তর খাবারের পরিমাণটা বৃদ্ধি করবেন, সেখানে 4%, 5%, 6% আপনি 8-10% পর্যন্ত আপনারা খাবারটা বাড়ায় দিবেন। আবার যখন মাছগুলো এক মাস বা দেড় মাস হয়ে যাবে তখন আবার খাবারের পরিমাণ ধীরে ধীরে হয়তো 8%, 7%, 6%, 5% ধীরে ধীরে আপনি 2%-এ খাবারটা নিয়ে আসবেন। এটা হলো খাদ্য দেওয়ার একটা পরিকল্পনা। তবে একটি সুবিধা হলো আমরা যেহেতু বর্তমানে ফ্লোটিং ফিড প্রয়োগ করছি, সেহেতু একটা আমরা ধরেই নিতে পারি যে আমরা একটা প্রাথমিক একটা আনুমানিক একটা ইয়ে করলাম যে হ্যাঁ আমি বডি ওয়েটে 3% হারে খাবার দেবো, সেখানে যে টোটাল পরিমাণ খাবারটা হবো সেটা আমরা ঘন ঘন দিনে চারবার বা পাঁচবার আমরা যদি খাবার প্রয়োগ করি, আমরা দেখব যে খাবার দেওয়ার পরে এই ভাসমান খাবারটা যেন আধা ঘন্টার বেশি ভাসমান না থাকে। যদি দেখি যে আধা ঘন্টার পরেও যে বেশি ভাসমান থাকছে তাহলে বুঝতে পারবেন যে খাবারটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে এটা একটা সহজ ইয়াতে মাছ যতটুকু খায় ততটুকু খাওয়াতে হবে। আপনি একটা পরিমাণ নির্ধারণ করলেন আনুমানিক, তারপরে দেখা গেল যে না এটা খেতে পারছে না, তাহলে আপনি দেবেন না। কিন্তু আপনি তারপরেও যদি জোর করে দেন তাহলে ভাসমান খাবারটা অনেক বেশিক্ষণ পানিতে থাকলে এক সময় এটা খাবারটা ডুবে যাবে এবং পানিতে নষ্ট করবে। আর যদি দেখেন যে আধা ঘন্টার পরেও যদি খাদ্যগুলো ভেসে থাকে তাহলে এই খাবারগুলো আপনি তুলে ফেলবেন, পানিতে রাখবেন না। এভাবেই আপনি দিতে পারেন, মানে যেহেতু ভাসমান আমরা দেখতে পাই যে মাছ খেতে পারছে কি না, যতটুকু খেতে পারে ততটুকুই খাওয়াবেন, ফলে এতে নিয়ে এত ওরিড হওয়ার কিছু নাই। আর মাছের সাইজ, অনেকে বলেন যে খাদ্যর সাইজটা কি হবে, মাছটা আপনি দেখতেই পাচ্ছেন যে এই বড় দানাটা মাছটা খেতে পারবে না, কেন আপনি ওটা দেবেন? যে সাইজের মাছটা খাবে আপনি সেই সাইজে দিবেন। তবে মাছের যে খাদ্য বর্তমানে বাংলাদেশে পাওয়া যায় সেটি হচ্ছে 0.5 থেকে শুরু করা যেতে পারে, 0.5 থেকে 0.5, 0.8, তারপর 1 mm, 1.5 mm, 2 mm, 3 mm, এরপরে আর খুব একটা লাগে না। তো এই হচ্ছে মানে আপনার খাদ্য দেওয়ার সম্পর্কে বিস্তারিত বলা। ধন্যবাদ। আলতাফ হোসেন প্রশ্ন রেখেছেন, স্যার আমি সাতক্ষীরা থেকে আলতাফ বলছি, বায়োফ্লকে কি বাইন মাছ করা যায়? দয়া করে উত্তর দিবেন। ভাই আপনার এই প্রশ্নটা আমি এই জন্যই মানে উত্তরে জানাচ্ছি যে আমরা আসলে যারা ইদানিং বায়োফ্লক করছি আমরা মনে করছি বায়োফ্লকে বুঝি সব মাছই করা যাবে, মনে হচ্ছে বায়োফ্লক এ সব কিছু চাষ পদ্ধতি, এটিও একটি চাষ পদ্ধতি কিন্তু এরও একটা সীমাবদ্ধতা রয়েছে। কারণ বায়োফ্লকে কিন্তু জুপ্লাংটন ফাইটোপ্লাংটন যে প্রাকৃতিক খাদ্যগুলো এগুলোর পরিমাণ খুব কম হয়, একেবারে যে হয় না তা নয় তবে খুব কম হয়, সুযোগ কম, যেহেতু আমরা ব্যাকটেরিয়া কালচার করছি, এটা যেহেতু ব্যাকটেরিয়া মাধ্যমে মাছ চাষ সেহেতু এখানে ব্যাকটেরিয়ার প্রাধান্যটাই বেশি, ফলে বায়োফ্লকে জুপ্লাংটন ফাইটোপ্লাংটন বা এই ধরনের প্রাকৃতিক খাদ্য না থাকাতে এবং তলায় কোনো ধরনের মাটি বা বেন্থোস বা মাটিতে যে ধরনের পোকামাকড় বা যে ধরনের কীটপতঙ্গ থাকার কথা সেই পরিবেশটা কিন্তু বায়োফ্লকে থাকে না, সে কারণেই কিছু কিছু মাছ
এই এই বায়োফ্লকে করা যাবে না। যেমন ধরেন বিশেষ করে যে উনি বলছেন বাইন মাস, এটা কিন্তু বাইন মাস, তারপরে এই যে গুচি বাইম ইত্যাদি যে মাছগুলো রয়েছে, গুচি বাইম, তারা বাইম, যে এই বাইন মাছগুলো কাদা ছাড়া এরা ভালো মতন সার্ভাইভ করে না, এরা আর এরা ফ্লকও পছন্দ করে না। ফলে যে এখানে যেহেতু তলায় আমরা কাদা বা এই ধরনের পরিবেশ দিতে পারছি না, সেহেতু এই মাছগুলো চাষ করা যাবে না। তারপরে আমরা যেমন কাপ জাতীয় মাছ, বিশেষ করে রুই, মৃগেল, কাতল, এই মাছগুলো কিন্তু বায়োফ্লকের জন্য উপযোগী নয়, কারণ এগুলো কিন্তু অবশ্যই কিছু ন্যাচারাল ফিড পছন্দ করে, বিশেষ করে জুপ্লাংটন, ফাইটোপ্লাংটন। তারপরে আমার ধরেন যে আমরা ইদানিং পাবদা, গুলশা, ট্যাংরা বায়োফ্লকে করছি এবং ক্যাটফিশও করছি, কিন্তু এখানে কিন্তু গুলশা, পাবদা, ট্যাংরা এগুলো কিন্তু অত্যন্ত জুপ্লাংটন, ফাইটোপ্লাংটন পছন্দ করে, বিশেষ করে জুপ্লাংটন পছন্দ করে। কিন্তু এগুলো যদি আমরা বায়োফ্লক ট্যাঙ্কে যেহেতু দিতে পারছি না, এগুলো কিন্তু অতটা হেলদি বা স্বাস্থ্যবান হয় না। যদিও হয়তো অনেকে যারা ভালো দক্ষ চাষি রয়েছেন তারা কিছুটা করছেন, কিন্তু তারা কিন্তু এই মাছটা যদি পুকুরে করতেন তাহলে এর থেকে অনেক অনেক গুণে ভালো রেজাল্ট পেতেন। কিন্তু বায়োফ্লকে কিন্তু তারা করছে ঠিকই, কিন্তু কতটুকু লাভজনক করছেন সেটা তারা ভালো বলতে পারবে। তো এই কারণে আপনাদেরকে পরামর্শ দেবো, বায়োফ্লকে আপনারা শুধুমাত্র শিং, মাগুর, তারপরে আপনারা কিছু মনোসেক্স তেলাপিয়া এবং আপনারা ভিয়েতনামি কই এবং আপনারা ভিয়েতনামি শোল মাছ করতে পারেন। আর তেলাপিয়া, গুলশা, ট্যাংরা, পাবদা এই মাছগুলো অত্যধিক অক্সিজেন চাহিদা রয়েছে, সেহেতু আপনারা যদি এই মাছগুলো চাষ করতে চান তাহলে আপনি কোনো সময় মেশিন অফ রাখতে পারবেন না। আর আপনারা যদি বিদ্যুৎ সাশ্রয়ী হতে চান, বিদ্যুৎ ব্যয় কমাতে চান, তাহলে যদি আপনারা শিং, মাগুর, ভিয়েতনামি কই এবং ভিয়েতনামি শোল মাছ করেন তাহলে আপনারা বিদ্যুৎ 12 ঘন্টা অফ রাখলেও আপনাদের কোনো সমস্যা হবে না। অর্থাৎ আপনারা 1 ঘন্টা এরেটার বা এয়ার ব্লোয়ার চালালেন, 2 ঘন্টা অফ রাখলেন, আবার 1 ঘন্টা চালালেন, আবার 2 ঘন্টা অফ। এইভাবে যদি আপনারা 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা বিদ্যুৎ যদি বন্ধ রাখতে পারেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না আকালছাড়ায়, এবং এতে করে আপনি প্রায় 50% বিদ্যুৎ ব্যয় কমাতে পারবেন। তো এই ফলে বর্তমানে যে আমাদের মাছের যে বাজার মূল্য অত্যধিক কম, এবং এটা একটা অ্যাবনর্মাল, এটা বলবো যে বিগত কয়েক যুগে মধ্যে এটা সর্বনিম্ন পর্যায়ে রয়েছে মাছের বাজার মূল্য। এটি নানান বৈশ্বিক কারণে এটা হয়েছে, বায়োফ্লক আপনার জানেন যে করোনা ভাইরাস এবং বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে বাজার মূল্য মাত্রাতিরিক্ত ফল করেছে, নিম্নগামী হয়েছে। তো এটা ইনশাল্লাহ এক সময় হয়তো আল্লাহ রহম করলে এটা হয়তো এই অবস্থা থাকবে না, তখন বাজার মূল্য বৃদ্ধি পেলে তখন আমরা হয়তো আবার ভালো মতো লাভবান হতে পারবো। তবে এই পরীক্ষিতেই, এই অবস্থাতেও যদি আপনি মাছ চাষের উৎপাদন খরচ যদি কমাতে পারেন তাহলে আপনি মাছ চাষে লাভবান হতে পারবেন। ধন্যবাদ। প্রশ্ন রেখেছেন যে ফারাবি, স্যার আমি ফারাবি বলছি চাপনাগঞ্জ থেকে, 40,000 লিটার ট্যাঙ্কে কতগুলো দেশি মাগুর দেওয়া যাবে? আপনার প্রশ্নের এই পোনার সম্পর্কে আমি আগেও আলোচনা করেছি। তো যাই হোক, 40,000 লিটার ট্যাঙ্কে আপনি সর্বোচ্চ 20,000 মাছ দিতে পারেন, 20,000 পোনা মাছ দিলে আপনার জন্য ভালো হবে। আসসালামু আলাইকুম স্যার, আমি চাঁদপুর থেকে ফিরোজ বলছি। স্যার, মাছে কি অ্যান্টিবায়োটিক বা FRASPL খাওয়ানোর পর কোনো লিভার টনিক খাওয়ানোর দরকার আছে কি না? আর খাওয়াতে হলে কোন লিভার টনিক খাওয়াবো একটু দয়া করে জানাবেন প্লিজ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ফিরোজ, আপনি বলেছেন যে কোনো মাছকে যদি অ্যান্টিবায়োটিক বা FRASPL, যেটা অ্যান্টিবায়োটিকের বিকল্প একটি ঔষধ, এগুলো খাওয়ালে কোনো লিভার টনিক খাওয়াতে হবে কি না? লিভার টনিক খাওয়াতে হবে এটা এমন কোনো ম্যান্ডেটরি বিষয় না। লিভার টনিকের বদলে আপনি যে কোনো মাল্টিভিটামিন বা মিনারেল সমৃদ্ধ একটি গ্রোথ প্রমোটার, বা যেটাকে বলা হয় একটা গ্রোথ প্রমোটার বলে, আসলে একটি মাল্টিভিটামিন, আপনি যে কোনো একটি মাল্টিভিটামিন বা গ্রোথ প্রমোটার যদি খাওয়াতে চান তাহলে আপনারা যে মাছের যে দোকানগুলো রয়েছে, যারা মাছের খাদ্য বিক্রেতা বা ওষুধ বিক্রেতা, তাদের কাছে বললে আপনারা পাবেন। বিশেষ করে আমাদের এসকেপ গ্রুপের একটি ওষুধ রয়েছে, যেটি হলো সেফ গার্ড, এই একটি ওষুধ রয়েছে। তারপরে গ্রোথ মাস্টার, এটা ভিয়েতনামের একটি ওষুধ,
এগুলো গ্রোথ প্রমোটার হিসাবে এটা মাল্টিভিটামিন আপনি ব্যবহার করতে পারেন। তবে লিভার কোনো লিভার টনিক কোনো খাওয়ার প্রয়োজন নেই। এটা এমন এটা বিশেষ করে যারা গরু বা গরু ছাগল যারা পাশ তাদের জন্য এইসব লিভার টনিক প্রয়োজন হয়, কিন্তু মাছের ক্ষেত্রে এগুলো দেওয়ার তেমন কোনো একটি প্রয়োজনীয়তা নাই। তার বদলে আপনি যে কোনো একটি ভিটামিন বা মিনারেল সমৃদ্ধ একটি মাল্টিভিটামিন খাওয়াতে পারেন। ধন্যবাদ। আসাদুদ্দৌলা প্রশ্ন করেছেন যে স্যার যে আসসালামু আলাইকুম, রুটস ব্লোয়ার কি 24 ঘন্টা চালানো যায়? অনেকে বলে যে 4 আওয়ার চালানোর পর রেস্ট দিয়ে হলে কি রিং ব্লোয়ার কিনা ভালো, আপনার খামার ভিজিট করতে চাচ্ছি। হ্যাঁ আসাদুল্লাহ, আপনাকে বলি আপনারা যদি রুটস ব্লোয়ার বলেন আর রিং ব্লোয়ার বলেন যেটি বলেন, একটু বিরতি দিয়ে চালানোটাই উত্তম। কারণ আপনি যদি বিশেষ করে রুটস ব্লোয়ার চালান তাহলে অবশ্যই আপনার মিনিমাম 2 ঘন্টা রেস্ট দেওয়া উচিত, আর যদি রিং ব্লোয়ার চালান সেটাও কিন্তু রেস্ট দেওয়া ভালো। আর আমার খামার ভিজিট করতে পারেন এনি টাইম এনি মোমেন্ট যে কোনো দিন। ধন্যবাদ। তো আজকের এই পর্যন্তই। আপনারা যারা আমাদের আজকের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে অনুরোধ রইল বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন। এখনও পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি বিশেষ করে কৃষি সংবাদ টিভি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনাদেরকে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, মাইফলক জিজ্ঞাসার এই ছিল আজকের আয়োজন। আমাদের অনুষ্ঠানটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন। ধন্যবাদ।